السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয়দি আরাফার দিবসের আরাফার সিয়াম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ প্রিয়দি হাজীগণ হজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতে ব্যাপক নেকি অর্জন করছেন আর আপনার আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের একটি সিয়াম পালন করলে বিগত এবং কি আগত পিছনের এক বছর আগামী এক বছরের গুনাহ মাফ করে দিবেন এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার একটি সিয়াম আরাফার দিনের একটি সিয়াম পূর্ববর্তী এবং কি পরবর্তী অর্থাৎ আগামী এক বছর এবং কি বিগত এক বছর আগত এক বছর এবং কি বিগত এক বছর এই দুই বছরের গুনাহকে মুছে ফেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সহিহ মুসলিমের হাদিস এটি 1162 নম্বর হাদিস তো আসুন আমরা আমাদের নিজ পরিবারে সবাইকে আমরা আরাফার সিয়াম সম্পর্কে জানাই বন্ধু বান্ধবকে কলিগকে তার পাশাপাশি নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জানাই যতদূর আমাদের দাওয়াত পৌঁছায় আমরা সবাইকে আরাফার সিয়াম রাখতে উদ্বুদ্ধ করি হাজি সাহেবগণ হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতে অংশগ্রহণ করে তারা ব্যাপক নেকি অর্জন করেছেন করবেন আর আমরাও সেদিন আরাফার সিয়াম যখন হাজি সাহেবগণ আরাফায় অবস্থান করেন সেদিন আমরা সিয়াম পালন করব এতে করে আমাদের বিগত এবং কি আগত দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু